বাবারা শুনে কে দিন মা আমাদের সমাজে কিছু হিংসুক মানুষ আছে দেখবেন এদের নামাজ আছে রোজা আছে দাড়ি আছে টুপি আছে কিন্তু কারোর উন্নতি দেখলে মেনে নিতে পারে না আমাদের সমাজে কিছু হিংসুক মানুষ আছে দেখবেন এরা কারো উন্নতি মেনে নিতে পারে না এরা কারো উন্নয়ন মেনে নিতে পারে না সমাজে এমন কিছু হিংসু মানুষ আছে অপরের উন্নয়ন দেখলে সহ্য করতে পারে না চায়ের দোকানে বসে বসে লোকের পিছনে কিমত করে কিলিকবাজি করেন চায়ের দোকানে বসে বসে মানুষের নিয়ে পড়ে থাকে সমাজে এমন কিছু হিংসু লোক আছে এই যে হিংসা এটা মারাত্মক একটা ভাইরাস এটা মারাত্মক একটা মনে রাখবেন ক্যান্সার রোগ যদি কাউকে ধরে নেয় জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন হিংসা থেকে তোমরা বেঁচে থাকো আগুন যেমন কাঠকে খেয়ে নেয় হিংসা তেমন আমলকে খেয়ে নেয় আমলকে খেয়ে নেয় ও মেরে শুনছেন খেয়াল করেন ধ্যান আমার দিকে দেন রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বললেন আপনি আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে লাউ ইয়ারুদ্দুনাকুম ফিরিয়ে নিতে চায় আহলে কিতাবদের অনেকের অনেকে আছে তারা ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায় ওয়াদ কাসীরু মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদ ঈমানিকুম কুফফার ঈমান আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায় কারা ওই আহলে কিতাব আহলে কিতাবদের অনেকেই আছে যারা ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায় রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বললেন আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে তবে সত্য স্পষ্ট হওয়ার কারণে এটা না পারার কারণে ফলে হিংসা বশত তোমাদের উপর এই রূপ আচরণ করে আজকে যদি আপনি একটু তাকিয়ে দেখেন হিংসা তো বেড়ে গিয়েছে ভয়ে ভয়ে হিংসা ভয়ে ভয়ে হিংসা খালা তো ভাই মামা তো ভাই হিংসা প্রতিবেশী মানুষের মধ্যে হিংসা সম্পত্তি নিয়ে হিংসা টাকা নিয়ে হিংসা বাড়ি নিয়ে হিংসা বাপের সম্পত্তি কে বেশি পাবে এটা নিয়ে ভয়ে ভয়ে হিংসা হিংসা আজকে এত বেড়ে গিয়েছে এত বেড়ে গিয়েছে এত বেড়ে গিয়েছে ও বাবা জি আমার ভাইরা এখন আমার স্ত্রীর নতুন করে জাত নিয়ে হিংসা ধর্ম নিয়ে হিংসা বংশ নিয়ে হিংসা ধর্ম নিয়ে হিংসা হুজুরে হুজুরে হিংসা বক্তায় বক্তায় হিংসা কারো উত্থান কেউ মেনে নিতে পারে না এর ভেতরে চলে হিংসা একজন আর বাজার ভালো আর একজন মেনে নিতে পারে এখানে চলছে হিংসা কথা বলেন না কেন আপনারা হ্যাঁ কথা বলছেন না কেন ঠিক কি না ভুল বলেন একজনের বাজার ভালো আর একজন মেনে নিতে পারছে অথচ সে নিজেও ওয়াচ করে বেড়ায় কিন্তু মেনে নিতে পারছে না এর ভেতরে হিংসা মারাত্মক হিংসা ওকে কি করে ডাউন করা যায় ওকে কি করে নিচে নামানো যায় এই যে হিংসা কারো উন্নতি মেনে নিতে পারে না এটাও হিংসা প্রতিবেশী মানুষ কেউ তো বাড়ি করেছে হিংসা
যুবক ছেলেটা কিছু টাকা পয়সা লাগিয়ে একটা সুন্দর মোটরসাইকেল কিনেছে, এতেও চলছে হিংসা। এই যে হিংসা, এই হিংসা মানুষের আমলকে শেষ করে দিতে পারে, মারাক মারাক ক্ষতি করে দিতে পারে, এটা হচ্ছে হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এখানে কি বললেন, আহলে কিতাবদের মনে কি চায়, ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে দিই, কিন্তু না পারার কারণে, সত্য স্পষ্ট হওয়ার কারণেতে হিংসা বশত তোমাদের এই রূপ, তোমাদের সঙ্গে এই রূপ আচরণ করে। সুতরাং হিংসা বশত তোমাদের সঙ্গে এই রূপ আচরণ করে কারা? আহলে কিতাবরা, তৎকালীন সময়ের মানুষেরা। কারা? ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা। জি জি, ইমানদারদের বিরোধিতা করত, ইমানদারদের উপর হিংসা করত, সত্য স্পষ্ট হওয়ার কারণে তারা হিংসা বশত তোমাদের উপর এই রূপ আচরণ করে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর আজকেও দেখুন হিংসা এমন বেড়ে গিয়েছে, ভাই ভাই হিংসা, বাপ বেটা হিংসা, মামা ভাগনা হিংসা, চাচা ভাই কো হিংসা, সম্পত্তি নিয়ে হিংসা, কারবার নিয়ে হিংসা। একজনের চায়ের দোকান ভালো চলে আর একজনের চায়ের দোকান ভালো চলে না, ওখানেও চলছে লবিবাজি, হিংসা। এই হিংসা বাড়তে বাড়তে এখন আবার রিসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই 6-7 বছর ধরে এখন চলছে ধর্ম নিয়ে হিংসা, জাত নিয়ে হিংসা। কথা বলেন ঠিক কিনা? জাত নিয়ে হিংসা চলছে না, ধর্ম নিয়ে হিংসা চলছে না, ধর্ম নিয়ে হিংসা। অথচ মানুষটা কোন অন্যায় করেনি, অন্যায় একটাই, জাতে মুসলমান, জাতে মুসলমান, এটাই হলো অন্যায়। জাত নিয়ে, ধর্ম নিয়ে হিংসা চলছে, অবাক, ভাবতে অবাক লাগে, ধর্ম নিয়ে হিংসা চলছে। নিরীহ মানুষকে তুলে নিয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, দিয়ে কিছু একটা তকমা লাগিয়ে দিচ্ছে, দিয়ে বলছে গরু চোর, না হলে বলছে ছাগল চোর, না হলে বলছে মোটরসাইকেল চোর, চুরি করে নিচ্ছিল এজন্য পিটিয়ে মেরে ফেলে। অথচ কিছুই করেনি, নিরীহ মানুষ, অন্যায় একটা, সে জাতে মুসলমান, তার ধর্ম ছিল ইসলাম, এজন্য সে ইসলাম ধর্মের অনুসারী বলে, মুসলমান বলে তাকে পিটিয়ে মেরে ফেলছে। আমাদের চোখের সামনে কত মানুষের জীবন চলে গেল। কথা বলছেন না কেন? ঠিক কিনা ভুল বলে? জি, আফলাকের মতো মানুষ, আফজালের মতো মানুষ, আফলাকের মতো মানুষ, সানাউল্লাহর মতো মানুষ, আফলাকের মতো মানুষ, জি, আফলাকের মতো মানুষ, জুনায়েদের মতো মানুষ, একাধিক মুসলমানকে তুলে নিয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। কিছু মানুষ, কিছু দুষ্কৃতি, অন্যায় একটাই, কি অন্যায়? অন্যায় হলো সে মুসলমান, ধর্ম নিয়ে চলছে এখন হিংসা, জাত নিয়ে চলছে এখন হিংসা, এটাও কিন্তু কারণ একটাই, সেটা হলো হিংসা। এর পিছনে কারণ একটাই, সেটা হলো হিংসা, হিংসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে যে ইচ্ছা করে, হিংসা করে, এর পিছনে একটাই কারণ, তোমরা হলে ইমানদার মুসলমান, ইমানদার। এই আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে, ফলে না পারার কারণেতে হিংসা বশত তোমাদের সঙ্গে এরূপ আচরণ করে। সুতরাং তোমরা সবর করো, এড়িয়ে চলো, ক্ষমা করো, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। নিশ্চয় আমার আল্লাহ সমস্ত বিষয়ে অবগত, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমা ক্ষমা করে দেবেন। সুতরাং ভাইরা, মা, দোস্তরা, আমার বাবাজির, আমার, তাহলে আজকে বর্তমানে চলছে হিংসা, তার কারণ ধর্ম নিয়ে চলছে এখন হিংসা, জাত নিয়ে চলছে হিংসা। ভাবতে অবাক লাগে, অবাক, কি অবস্থা চলছে, মানুষকে ট্রেন থেকে ফেলে দেয়া হচ্ছে, তুলে নিয়েছে, পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, এরপরও যখন পেরে উঠতে পারছে না, তখন আইনের জালে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, নাম দেয়া হচ্ছে সিএএ, নাম দেওয়া হচ্ছে এনআরসি, মানে আইনের জালে জড়িয়ে দিয়ে দুটো পাঁচটা নয়, হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষকে ভূমি উচ্ছেদ করে দেয়া হবে, গৃহহীন করে দেয়া হবে, হাজার হাজার মানুষকে। তাই চলছে। আসামের দিকে তাকিয়ে দেখেন, কিছুদিন আগে আপনাদের জানা আছে, প্রায় 5000 পরিবারকে উচ্ছেদ করে দেয়া হয়েছে। দেখেছেন আপনারা,
জি এই কয়দিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমি জি উত্তরাখণ্ডে যেখানে কম বেশি প্রায় জি প্রায় 4500 পরিবার 5000 বাড়ি কিছু কম বেশি প্রায় 50000 মানুষকে উচ্ছেদ করে দেয়া হলো যদিও তারা সুপ্রিম কোর্টে কেস করেছে মানবতার মানবতার বিচার তারা মানবতার দিকে তাদের মানবতার দিকে তাকিয়ে আছে তারা কি দয়া করে তাদের মানবতা কি হয় এটার দিকে তাকিয়ে আছে তারা আপনি অবাক লাগে 50000 মানুষ একটা দুটো নয় 50000 মানুষ গৃহহীন হয়ে গেল অবাক এটার পিছনে একটাই কারণ সেটা হলো হিংসা বাংলার জমিনে এই ভারতের জমিনে কিছু রাজনৈতিক নেতারা দেখবেন সব সময় বক্তৃতা দিতে গেলে দেখবেন উস্কানিমূলক বক্তৃতা দেয় সর্বসময় তারা একটা কমিউনিটির উপরে একটা কমিউনিটির উপরে একটা জাতির উপরে একটা কমিউনিটিকে ইন্ডিকেট করে সব সময় তাদের আলোচনা চলে বক্তৃতা চলে কখনো বলে জিহাদি কখনো বলে বাংলাদেশি এই সমস্ত তাদের মুখের ভাষা এগুলো বলে মানুষের মধ্যে শুধু জাত বিভাজন তৈরি করে নিজেদের গদিকে টিকিয়ে রাখার চেষ্টা করে এই বাংলার জমিনে কিছু রাজনৈতিক নেতারা আছে দেখবেন ভারতের জমিনে কিছু রাজনৈতিক নেতা আছে দেখবেন সর্বসময় তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ভেদাবে মানুষের মধ্যে জাত নিয়ে ধর্ম নিয়ে লড়াই লাগিয়ে রাখে এটা একটা শ্রেণীর মানুষ আছে দেখবেন শুনছেন তাকান আমার দিকে খেয়াল করেন বুঝার চেষ্টা করেন কথাগুলো এদিক ওদিক তাকালে বুঝতে পারবেন আমার দিকে কথাগুলো ভালো করে খুব মন দিয়ে বুঝুন তবে বুঝতে পারবেন কি বুঝাতে চাইছি এই জন্য রব কি বললেন রব বললেন আহলে কিতাবদের উনি কি চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে দিতে ফলে না পারার কারণেতে হিংসা বশত তোমাদের উপর এই রূপ আচরণ করে এই জন্য এই হিংসা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মোটি আপনার অন্তরে হিংসা রাখতে পারবেন না যদি সামান্য পরিমাণ আপনার ভেতরে হিংসা থাকে আমলনামাটা বরবাদ হয়ে যেতে পারে কথা বুঝতে পারছো ও ভাই যায় রাজাঞ্জ বাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবা রাসূল লিখেনিন মামা আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বললেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলে সূরা হুজুরাতের মধ্যে তোমরা একটা সম্প্রদায় যেন আর একটা সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ করো না তোমরা একটা সম্প্রদায় যেন আর একটা সম্প্রদায়কে নিয়ে যেন বিদ্রোহ করো না তোমরা একটা নারী নিয়ে আর একটা নারীকে নিয়ে যেন বিদ্রোহ করো না হতে পারে বিদ্রোহকারী দিচ্ছে তারা উত্তম আল্লাহ বলেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে নিয়ে যেন বিদ্রোহ করো না হতে পারে বিদ্রোহকারী দিচ্ছে তারা উত্তম তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে নিয়ে বিদ্রোহ করো না আল্লাহ এখানে কোন মুসলমানকে ইন্ডিকেট করেননি কোন গায়ের কমকে ইন্ডিকেট করে বলেননি কোন মুসলমানকে ইন্ডিকেট করে বলেননি কোন হিন্দু ভাইকে ইন্ডিকেট করে বলেননি কোন খ্রিস্টানকে ইন্ডিকেট করে বলেননি বরং আল্লাহ এখানে বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে নিয়ে যেন বিদ্রোহ করো না আর একটা সম্প্রদায়কে নিয়ে আর একটা কমিউনিটিকে নিয়ে যেন তোমরা মজাক করো না বিদ্রোহ করো না খবরদার করো না হতে পারে বিদ্রোহকারী দিচ্ছে তারা উত্তম এর নাম ইসলাম এর নাম ইসলাম আল্লাহ এখানে বললেন না যে কোন মুসলমানকে বা কোন মুসলিম জাতিকে বা মুসলিম কমিউনিটিকে লক্ষ্য করে আল্লাহ বলেন আল্লাহ এখানে কোন অন্যান্য ধর্মকে অন্যান্য ধর্মের মানুষদেরকে অন্যান্য কমিউনিটির মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেননি বরং আল্লাহ সার্বিকভাবে বললেন কি বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রোহ করো না হতে পারে বিদ্রোহকারী দেখছে তারা উত্তম কে বলছে আল্লাহ বলছে
আল্লাহ বলছেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপ করে দিচ্ছে তারা উত্তম। কে বলছে? আল্লাহ। খবরদার, একটা সম্প্রদায়কে নিয়ে যেন সব সময় তাদেরকে নিয়ে যেন মানুষের মধ্যে উপহাস করো না, মানুষের মধ্যে ঠাট্টা করো না, একটা সম্প্রদায়কে ইন্ডিকেট করে মানুষের মধ্যে দলাদলি লাগিয়ে দিও না। দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন, আর আজকে চলছে দেখেন মেলা, কথাগুলো মেলা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে কি বললেন? তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে নিয়ে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারী দিচ্ছে উত্তম। এরপরে আমার আল্লাহ কি বললেন? তোমরা একটা নারী আর একটা নারীকে নিয়ে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারী দিচ্ছে উত্তম। কোন মহিলা কোন নারী অপর কোন নারীকে নিয়ে যেন টনকেটো না, বিদ্রুপ করো না, তাকে নিয়ে টোল করো না। এরপরে আমার আল্লাহ কি বললেন? এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা মানুষকে যেন মন্দ নামে ডেকো না। মানুষের সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে ডেকো, মানুষকে যেন মন্দ নামে ডেকো না। কারণ ঈমান আনার পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, সুতরাং মন্দ নামে কাউকে ডেকো না। কেউ একটু সাইজে ছোট বলে তাকে নাটা বলে যেন দেখো না, কারো রংটা একটু কালো বলে তাকে কেলা বলে দেখো না। আজকে বর্তমানে হচ্ছে কি হয় না, আরে কথা বলেন না কেন আপনারা, গ্রামে গঞ্জে হয় না? হ্যাঁ, কিরে গেরা কোথায় যাবি? লাউ কথা, গেরা কিরে, ওর নাম একটা নাই, সুন্দর নাম নাই ওকে। আপনি এই যে গ্যাঁড়া বলে, গ্যাঁড়া বলে যে আপনি লাইনটা দেখিয়ে দিলেন, বা মানুষের সামনে যে গ্যাঁড়া বলে একটা মানুষের সামনে বলার লাইন তৈরি করে দিলেন, এই গ্যাঁড়া বলে এটাই কিন্তু প্রচলন হয়ে গেল সমাজের বুকে। লোকে তাকে দেখলে গ্যাঁড়া বলি ডাকে, আস্তে আস্তে তার নামটাই মুছে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। কি বুঝলেন? এই গ্যাঁড়া বলে, জি, এই যে ডাকা এটা চরম অন্যায় কাজ। কাউকে কেউ গ্যাঁড়া বলে ডাকে, গ্যাঁড়া বলে ডাকে, কাউকে দেখবেন কেউ কালো বলে ডাকে, এ কালো এখানে আয়, কালো কি রে? আবার কথাই কথাই বলে তুই এমন কালো, তোর সঙ্গে কয়লাও হেরে যাবে, নাউজুবিল্লাহ, এরকম কথা বলবেন না। আমরা সমাজের মুখে দেখতে পাই কাউকে কেউ গ্যাঁড়া বলে, কাউকে কেউ কালো বলে, একটু লম্বা বেশি হলে লম্বু বলে, এরকম বলবেন না। তার সুন্দর নাম আছে, সুন্দর নাম ধরে ডাকো, কিংবা ভাই বলে সম্বোধন করুন, ভাই এখানে এসো এটা বলে ডাকো। আপনার মধ্যে থাকবে একটা ভদ্রতা, আপনার মধ্যে থাকবে একটা শিষ্টাচার, আপনার মধ্যে থাকবে একটা নবিয়ানা নকশা, আপনি তাকে লম্বু বলে ডাকেন। এরকম করে মন্দ নামে ডাকবেন না, কাউকে কারোর নামের বিকৃতি ঘটাবেন না, কোন মানুষকে নিয়ে আপনি টোল করবেন না। হতে পারে এটা আপনার জাহান্নামায় যাওয়ার কারণ হতে পারে। খুব ভালো করে শুনেন, শরীয়ত যা বলেছে, আল্লাহ যেগুলো বলেছে সেগুলি আপনাকে জেনে রাখতে হবে। ওয়াজ মানে যে দুটো কাহিনী, এটা ওয়াজ না, দুটো কাহিনীর নাম ওয়াজ না। কাহিনী আলহামদুলিল্লাহ আপনারা অনেক জানেন, কিন্তু কিছু সংস্কারমূলক কথাবার্তা শুনে সোজা পথের দিকে অগ্রসর হওয়া, এগুলো জেনে নেওয়ার নামই হলো ওয়াজ। সমাজে যেগুলো আজকের দিনে বর্তমানে যেগুলো বেশি বেশি ঘটছে, হিংসা বেড়ে গেছে, অহমিকা বেড়ে গেছে, রিয়া বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, নারী নির্যাতন বেড়ে গেছে, মানামানি জিনিসটা উঠে গেছে, বড় ছোট মানামানি নাই, মানুষের মধ্যে শিষ্টাচার নাই, মানুষের মধ্যে ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, বর্তমানে এগুলো হচ্ছে, কথা ঠিক কিনা বলি? আসলে আমরা তো ওয়াজ শুনতে যাই, ওয়াজটা ঠিকঠাক ভাবে আমরা নিতে পারি না, কি বলেন? কারণ আমরা যাই
আমরা এমন চঞ্চল মস্তিষ্কের হয়ে গেছি, আমাদের মন ছটফট করে। পাঁচ মিনিট বসতে না বসতে একবার ঘরে খবরটা নিয়ে আসি, দেখি মেয়ে জামাই খেলো নাকি, একবার খবরটা নিয়ে আসি, মেয়ে জামাইয়ের খবরটা নিতে চলে গেল। দশ মিনিট বসে থাকতে থাকতেই মনে হলো যে একটু খেয়ে আসি, খেলাম। পনেরো মিনিট বসে থাকতে না থাকতে মনে হলো যে এক কাপ চা খেয়ে আসি, প্রচন্ড ঠান্ডা। আর একটু জলসাকে কেন্দ্র করে যে মেলা দেয়া হয়েছে বা দোকান দেয়া হয়েছে, একটু মার্কেটটা ঘুরে আসি, ঘুরে চলে এলাম। এই জন্য দেখুন আমাদের চরিত্র পাল্টায় না, আমাদের চরিত্র পাল্টায় না, আমাদের আখলাক ব্যবহার হিমস্র পশুর ন্যায় হয়ে গেছে। অথচ আমরা নিজেদেরকে ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করি, আমাদের ধর্ম হলো ইসলাম এটা আমরা বলি, কিন্তু ধর্মের কিছুই আমাদের মধ্যে না, এমনও মানুষ আছে। এইজন্য আসুন আস্তে 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 পরিবর্তন হওয়ার চেষ্টা করি। এই মাহফিলে বসলো, এই মাহফিলের একটা আদব আছে। ওই যিনি বক্তা হুজুর বিশ্বের যিনি আসুন না কেন, তিনি আর মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হবে। নাম্বার ওয়ান, এখানে কি আপনি খেতে এসেছেন নাকি খালি ফটাফট করে বাদাম খাবেন, পাঁপড় খাবেন, চা খাবেন, কোন দিন তো থালাই করে ভাত নিয়ে চলে আসবেন, গোশ ভাত ঘর থেকে নিয়ে চলে আসেন, নিয়ে এখানে গোশ ভাত খান, গোশত ভাত তরকারি পানি সব নিয়ে চলে আসেন, নিয়ে এখানে বসে বসে খান, অস্ত্র শুনবেন দেড় দু ঘন্টা, তাতে ছবার মুততে যাবেন, তিনবার পান খেতে যাবেন, চারবার চা খেতে যাবেন, আবার তারপরও যদি বলেন এখানে বসে বসে বাদাম খাবো, কেউ যদি বলেন খৈনি খাবো, তো বিড়িটা পর্দার আলালে খাচ্ছেন কেন? বিড়িটাও এখানে মেরে দেন। এই জন্য আমরা কিছু নিতে পারছি না, সমাজের মানুষ আজকে অজ্ঞ হয়ে যাচ্ছে, সমাজের মানুষ আজকে অজ্ঞ হয়ে যাচ্ছে, জাহেল হয়ে যাচ্ছে, কিছু নিতে পাচ্ছি না। হাজার হাজার টাকা খরচা করে মাহফিল দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। তৎকালীন সময় এলাকায় ফাংশন হতো, মণিমেলা হতো, যাত্রা হতো, এগুলো যদিও মুসলিম পাড়ায় এখনো কম হলেও, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে জলসাকে সামনে রেখে এমন মেলা দেওয়া হচ্ছে, আপনার কি বলে নাগলদুন্না দেওয়া হচ্ছে, চোরকি দেওয়া হচ্ছে, জাম্পিং দেওয়া হচ্ছে, মানে সব যত মজা আনন্দ সব ওখানে উপভোগ করা হচ্ছে, অথচ জলসাকে সামনে রেখেছি। জলসা দিলে নেকিও হয়, জলসা দিলে গুনাহও হয়, এটা মনে রাখতে হবে আমাদের। সিস্টেমের বাইরে যদি চলে যাই তাহলে কিন্তু গুনাহ হবে, আর সিস্টেমের মধ্যে যদি চলা হয় তাহলে আল্লাহ ইচ্ছা করলে নেকি দেবে। সিস্টেমটা আপনাকে ঠিক রাখতে হবে, সিস্টেম যেন গন্ডগোল না হয়, শরীয়ত বহির্ভূত কাজ যেন আমাদের মধ্যে না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। কথা বুঝিয়াছি? আসুন, এইজন্য যখন যাব একটু তৈরি হয়ে যাব, কিছু অন্তত শুনবো আর সেগুলোকে অন্তত বাস্তবায়ন করার চেষ্টা করব, আর যখন ওয়া শুনতে যাব অন্তত কিছুক্ষণ হলো বুঝবো। একটা বক্তা হুজুর যতক্ষণ ওয়াজ করবে কিছুক্ষণ অন্তত শুনবো, এই নিয়ত করে যাব যে কি বুঝাতে চাইলো, সেখান থেকে অন্তত দুটো কথা হলো নেব। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, বর্তমান পরিস্থিতি খুব খারাপ, এই জন্য দেখুন তৎকালীন সময়ের মানুষগুলোর সঙ্গে এখনকার মানুষগুলোর মেলান, মিল নাই, মিল নাই। তৎকালীন সময়ের লোকগুলো, হ্যাঁ তৎকালীন সময়ের লোকগুলোর মধ্যে কিন্তু একটা আন্তরিকতা ছিল, মহব্বত ছিল, এখন আর সেই জিনিসটা নাই, উঠে যাচ্ছে আস্তে আস্তে, সব সিস্টেম চেঞ্জ। চলেন, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম ভালো করে শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা হুজুরাতের মধ্যে, তোমরা কাউকে মন্দ নামে ডাকবে না, কাউকে খারাপ নামে ডেকো না, কাউকে নিয়ে উপহাস করো না, কাউকে নিয়ে বিদ্রুপ করো না, কাউকে নিয়ে টোল করো না, কাউকে নিয়ে মজাক করো না। ঈমান আনার পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জি খবরদার কারোর সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ যে কথাগুলো আপনাকে বলেছেন সেগুলো আপনাকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে না যদি নিতে পারেন তাহলে জানবেন কোন দিক দিয়ে আমার আল্লাহ নারাজ হয়ে গেলে হতে পারে, আগামী দিনগুলো খুব কঠিন দিন হয়ে যেতে পারে, কবরটা খুব শাস্তির জায়গা আল্লাহ করে দিতে পারে। ও ভাই যায় রাজওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে খেলেন মামা, কারণ নাম নিয়ে বিকৃতি করতে যাবেন না,
ছোট করবেন না, ছোট করার মানসিকতা যেন আপনার মধ্যে না থাকে। কথা বুঝতে পারছেন কি বলছি? কাউকে মন্দ নামে ডেকো না। ইমান আনার পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। এই ছেলে চুপ করো বাবা, চুপ চুপ চুপ। ইমান আনার পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। তাহলে রব বললেন কি, হিংসা করো না, মন্দ নামে ডেকো না। একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে নিয়ে তোমরা যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। কে বলছেন রব? একটা নারী আর একটা নারীকে নিয়ে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। কে বলছেন রব? স্রষ্টা। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আসুন এগুলো আমাদের মেনে নিতে হবে একটু একটু করে। আর তোমরা ফখর করবে না, অহংকার করবে না। অহংকারী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না, নিশ্চয় আমি আল্লাহ ফখর কার নেওয়ালাদেরকে ভালোবাসি না। পয়সা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু মনে রেখে দিও একটা পুরা ফাটানোর মতো তোমার পয়সা হয়নি। এটা মনে রেখে দিও, একটা ফুসকুড়ি হলে শরীরে যদি একটা ফুসকুড়ি হয়, ওই ফুসকুড়িটা ট্রিটমেন্ট করার মতো তোমার পয়সা হয়নি। এটা মনে রেখে দিও। ফের দুটো মোটরসাইকেল যাচ্ছে দিকে তাকাই, এত রাস্তার দিকে মন কেন আপনাদের? আমি যে কোরআন শরীফ থেকে একটা একটা করে আয়াত পড়ছি আর ব্যাখ্যা করছি, মন এদিক ওদিক যাচ্ছে কেন? বুঝতে পারছেন ঈমান কোথায় গেছে? ঈমান কোথায় গেছে বুঝতে পারছেন? চলেন আর একটা হাদিস বলি, শুনেন মন কোন দিকে যাবে মনে রেখে দেন। একটা হাদিস এসেছে, এটা হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস, হযরতে উমামা থেকে বর্ণিত হাদিস। ও আনাবি উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান কালা ইযা সরতকা হাসানাতুকা ওয়াসআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? আল্লাহর নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে ওই ভালো কাজে তুমি তৃপ্তি পাবে, আর অসৎ কাজে তুমি ব্যতীত হবে, অসৎ কাজে তুমি মর্মাহত হবে। যদি দুটো কথা মেলাতে পারো ফাআনতা মুমিনুন, তুমি হবে মুমিন। কে বুঝলেন? এবার আসুন তো, মেলান তো বাস্তবতা, মেলান তো মেলান। এবার আপনি বাস্তবতা মেলান, যে লটারি টিকিট কাটছে সেও কিন্তু ব্যতীত হয় না, সে বলছে আমি ঠিকই আছি। যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে সেও বলছে ঠিক আছি। যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না সেও বলছে ঠিক আছি। যে গ্যাজেট টান মারছে সেও বলছে ঠিক আছি। যার বাড়িতে বন্ধন নিয়েছে সেও বলছে ঠিক আছি। যার বাড়িতে হুক মেরে লাইন নিচ্ছে কারেন্ট নিচ্ছে সেও বলছে আমি আমার জায়গায় ঠিক আছি। যে লোকটা মানুষের সঙ্গে প্রতারণা করছে সেও বলছে আমি ঠিক আছি। যে লোকটার আঙ্গুলের ইশারায় লোকের দোকানে ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে সেও বলছে ঠিক আছি। তাহলে ঈমানদার কোথায় গেল? হাদিসটা কি বুঝতে পারলেন কথা? বুঝতে পারলেন? রাসূল বললেন অসৎ কাজে তাকে ব্যতীত হতে হবে, আর ভালো কাজে তৃপ্তি পেতে হবে। যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, সেগুলো যখন সে বসে বসে শুনবে একটা তৃপ্তি পাবে, স্বাদ পাবে। আর আমরা এখানে জলসার মাহফিলে বসছি, সামনে রাস্তা আছে, কে একটা গাড়ি গেল, মোটরসাইকেল গেল, ওই দিকে তাকাচ্ছি, ওটা হিরো হন্ডা স্প্লেন্ডার গেল না প্যাশন প্লাস গেল, ওটা লাল কালারের গেল না কালো কালারের গেল। তার মানে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি? ঈমান কোথায় বুঝে যাচ্ছে কিছু বাবাজি? রাসূল বললেন ভালো কাজে তৃপ্তি আর অসৎ কাজে ব্যতীত হতে হবে। এই দুটো মেলাতে পারলে ফান্তা মুমিনুন, তুমি হবে মুমিন। তাহলে মুমিনের সংখ্যা এবারে বলেন কমে গেছে না বেড়ে গেছে? কথা বলেন জোরে, বলেন কমে গেছে না বেড়ে গেছে? ম্যাক্সিমাম লোক তো গ্রামে যারা আছে তারা এসে বসে না, কেউ কুটুমালা করছে, কেউ আত্মীয় সঙ্গে
আত্মীয় সঙ্গে কুটুমালা করছে, জামাই মেয়ে বাড়িতে এসেছে, 2 কিলো গোস্ত কিনেছে, পরোটা রান্না করে খাওয়া দাওয়া চলছে, তারা এসে বসে না। আর আপনারা যারা এসে বসেছেন, আপনারা যদি এরকম মনে এদিক ওদিক যায় তাহলে বলেন মুমিন কোথায় পাবো, কোথায় পাবো? কথাগুলো কিন্তু আমার নয়, সব রাসূলুল্লাহর কথা, কথাগুলো আমার নয় আল্লাহর কথা। আমি জাস্ট ধার করে করে দিচ্ছি, আমি ইচ্ছা করলে দুটো কাহিনী বলে লম্বা টান মেরে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমি একটা একটা করে কোরআন, একটা একটা করে হাদিস পড়ে সংস্কার মূলক ওয়াজ করব, এগুলাই আমার ওয়াজ, এটাই আমি ওয়াজ বলে মনে করি। দুটো কাহিনী বলে গেলে ওয়াজ হয় না, মানুষ কিছু শিখতে পারে না। চলেন বক্তব্যের বিষয়বস্তু যেখানে ছিল, ইন্নাল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ বলেন ফাখর কান্নি ওয়ালাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, নিশ্চয় অহংকারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে যারা পরিমাণ আমাদের ভেতরে যদি অহমিকা ঢুকে যায় তাহলে এই মানুষটাকে আমার আল্লাহ পছন্দ করবেন না। তার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, যদি তার ভেতরে যারা পরিমাণ অহমিকা ঢুকে যায়, অহংকার, তাকাব্বুর, এটা কিসের, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? সেটা সম্পত্তির হতে পারে, সেটা ভালো ড্রেস পোশাক পরেছি তার অহংকার আসতে পারে, সুন্দর দেখতে চেহারা ভালো গোলগাল চেহারা তারও অহংকার আসতে পারে, বংশ নিয়ে অহংকার আসতে পারে, সম্পত্তি নিয়ে অহংকার আসতে পারে, জি সম্পত্তি নিয়ে অহংকার আসতে পারে। তাহলে এই অহমিকা যদি যারা পরিমাণ ঢুকে যায় আল্লাহ বলছে তাকে আমি পছন্দ করি না। চলেন রাসূল কি বলছেন এবারে দেখে নি, হাদিসটা হযরতে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। এই হাদিসের মধ্যে ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারোর ভেতরে যাররা পরিমাণ অহমিকা ঢুকে যায়, যাররা পরিমাণ সামান্য পরিমাণ, মনে রেখে দিও ওই শরীরটা জান্নাতে যাবে না। মারাত্মক কথা, কিন্তু এগুলো আপনারা ঠিকঠাক ভাবে নিতে পারছেন না বলে তাই কিছু ভাবছেন না, মারাত্মক ব্যাপার। এই জন্য যার পরিমাণ, বিন্দু পরিমাণ যদি অহমিকা কারোর ভেতরে ঢুকে যায়, সেটা সম্পত্তি নিয়ে হতে পারে, গাড়ি বাড়ি নিয়ে হতে পারে, জমি জায়গা নিয়ে হতে পারে, ভালো চেহারার জন্য হতে পারে, তার রূপ চেহারা নিয়ে হতে পারে, ভালো বংশের ছেলে বলে হতে পারে, সে ভালো ডিগ্রি করেছে, সে ভালো পড়াশোনা করে বলে সেও হতে পারে, সামান্য পরিমাণ যদি অহমিকা ঢুকে যায় তাহলে মনে রেখো সেই শরীরটা জান্নাতে যাবে না। ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। ও বেজানেরা, হে তরুণীরা, যুবকেরা, হে যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে নিন জেনে রেখে নিন, এই জন্য আমাদের কাজ হলো আমরা অহমিকা করব না। যদি বিন্দু মাত্র অহমিকা ঢুকে যায় আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব, কারণ রাসূল বলেছে খারাপ কাজ করলে সে ব্যতীত হবে আল্লাহর দিকে ফিরে আসবে। যদি আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে ব্যতীত হয়ে গে মর্মহত হয়ে গে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, যদি আপনি এই কথাটা মেলাতে পারে ফান্তা মুমিনুন, অত পুরাপুরি হবেন একজন মুমিন। কিন্তু আপনার যদি অহংকারের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, সুদের খাতায় নাম, গিবদের খাতায় নাম, চগল খরির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, প্রতারণার খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, লটারির খাতায় নাম, ঘুষের খাতায় নাম, লাইন ইলেকট্রিক চুরি করে নেওয়া, হুক মেরে কারেন্ট নেওয়ার খাতায় নাম, সব জায়গায় নাম থাকার পরে যদি আপনি বলেন আমি ঠিক আছি, নিজেকে সৎ বলে দাবি করেন, বুঝতে হবে আপনার ভেতরে আর ঈমান নাই, মুমিনের খাতায় আপনার নাম নাই। কারণ রাসূল বলেছেন একটা অন্যায় করলে সে ব্যতীত হয়ে গেল আল্লাহর দিকে ফিরে আসবে, যদি সেই কথাটা মেলাতে পারে আমি রাসূল বলে যাই সেই হবে একজন প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলতে পাচ্ছেন না, শীতকালে কি সুবহানাল্লাহ বলবেন, গ্রীষ্মকালই বলতে পারেন,
আবার এখন তো নাক মুখ সব বাঁধা সিল করা আছে কি বলেন আপনারা নাক মুখ বেঁধে সব সিল করে দিয়েছি আমরা একবার নাক খুললে যদি হাওয়া ঢুকে যায় তাহলে বিপদ আছে ভাই যে একটু রাগ বেশি করে ফেলছি না অত অত না আপনার সঙ্গে আমাদের একটা ভালোবাসা আছে আন্তরিকতা আছে একটা মহব্বত আছে নিশ্চয়ই থাকবে এটা না আমি সার্বিকভাবে বোঝাতে চাইছি জি বর্তমান যা চলছে সেই দিকে লক্ষ্য করে বলছি বর্তমান পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ ভালো মানুষের সংখ্যা একদম নিচে নেমে যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বললি চলে এই 2022 সালটা তো খুব কষ্ট করে কেটে কেটে গেল জি 23 সালে সে পৌঁছালো 31st নাইট উদযাপন করলো ছেলেরা সব মদ দিয়ে ডিজে দিয়ে গান বাজিয়ে বম ফুটিয়ে চালালো মানে বাকি দিনগুলো ভালো যাবে বলে এখন বাকি দিনগুলো ভালো যাবে না খারাপ যাবে সেটা আল্লাহু আলাম তিনি ভালো জানেন চলেন যে কথা আমি বোঝাতে চাইছিলাম তাহলে আলোচনার বিষয়বস্তু ছিল কি ইন্নাল্লাহু ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা এই ফাকার কারণে ওয়ালাদেরকে আল্লাহ বলছে আমি পছন্দ করি না যারা পরিমাণ যদি আপনার ভেতরে অহমিকা ঢুকে যায় ইবনে মাসউদ থেকে হাদিস আসছে রাসূল বলছেন ওই শরীরটা জান্নাতে যেতে পারে আলহামদুলিল্লাহ আমরা অহংকার থেকে বাঁচতে পারবো কেন বিন্দু মাত্র যদি কারোর ভেতরে অহমিকা থাকে তাকে আমার আল্লাহ ছাড়বেন না অহংকারী ব্যক্তির পতন একদম নিঘাত 100% পতন ঘটবেই ঘটবে সময়ের অপেক্ষা হযরত মুসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন এই কথা বলেন মুসা কালিমুল্লাহর নাম শুনেছেন আপনারা শুনেছেন মস্ত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী ছিলেন যার নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ যিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন সূরা কাহাফের মধ্যে এসেছে সূরা কাহাফ কোরআন শরীফের মধ্যে এসেছে সূরা কাহাফ 114টা সূরা আল্লাহ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে শীতকালের কথা 5 জায়গায় বলেছেন গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন 115 জায়গায় পৃথিবী নিয়ে আলোচনা করেছেন 115 জায়গায় আখিরাত নিয়ে আলোচনা করেছেন 13 জায়গায় বৃদ্ধতা নিয়ে আলোচনা করেছেন স্বচ্ছলতা নিয়ে 36 জায়গায় আলোচনা করেছেন আজানের কথা আমার আল্লাহ 5 জায়গায় বলেছেন আজানের কথা আমার আল্লাহ 5 জায়গায় দিয়েছেন আযানা 2 জায়গায় দিয়েছেন উযনা 1 জায়গায় দিয়েছেন মুআযিন 2 জায়গায় দিয়েছেন আজানের কথা 5 জায়গায় দিয়েছেন 117 জায়গায় শাস্তি নিয়ে আলোচনা করেছেন 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা উল্লেখিত করে দিয়েছেন একটু জোরে বলতে পারেন না 114টা সূরা দিয়েছেন এর মধ্যে সূরা কাহাফের মধ্যে একটা ওয়াকিয়া এসেছে জি কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন হযরত মুসা কালিমুল্লাহ নাম আপনারা শুনেছেন জবরদস্ত একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন আল্লাহু আকবার জবরদস্ত নবী এবং জবরদস্ত রাসূল মনে রাখবেন যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী নবী আর রাসূলের মধ্যে অনেক তফাত আছে তফাত কি যিনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন তিনি হলেন রাসূল যিনি রাসূল তিনি অবশ্যই নবী কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন বুঝা গেল চলুন চলুন হযরত মুসা কালিমুল্লাহ একদিন ওয়াজ করছেন ওয়াজ এরকম বসে বসে ওয়াচ করছেন তৎকালীন সময়ে তোর এত ভিআইপি গদি ছিল না কথা বলে লাল কালারে একটা লাল কালার ক্যাটক্যাটে লাল কালার হয়ে গেছে এটাকে একটা কিছু চাপা দিয়ে দেওয়া উচিত ছিল যাই হোক আমিও আগে অত খেয়াল লোক অত মানে হয়তো এক ঝলক চোখে পড়েছে কিন্তু অত খেয়াল করিনি যাই হোক বাবাজি আমার ভাইরা টকটকে লালটাও ইসলাম খুব একটা পছন্দ করেনি যদিও এটা হারাম না হারাম আপনাকে বলা হয়েছে একটা কালার ব্যবহার করতে পারবে না যেটাকে বলা হয়েছে কোনটা যেটা কমলা লেবু কালার যেটা কমলা লেবু কালার যেটা গেরুয়া কালার এই কালারটা বাদ দিয়ে সমস্ত কালারই আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এই লাল কালারটা রাসূল পছন্দ করতেন না লালটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে
এছাড়া আপনি সমস্ত কালারই ব্যবহার করতে পারবেন, তবে সাদাটা হলো অকৃত্রিম কালার। এই সাদা কালারটা যদি আপনি পরেন আর যদি একটা নিয়ত করে পরেন, আল্লাহ রাও যদি রাজি হয় ইনশাআল্লাহ, ওই সাদা কালারের পোশাক পরিধান করার জন্য বা পরার জন্য, সাদা কালারের জামা পরার জন্য আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নত হিসাবে কবুল করে আপনার নেকির খাতায় নেকিও দিয়ে দিতে পারেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। হাদিস আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়াবিন। বিশ্বনবী যখন পোশাক পরতেন তো ডান দিক দিয়ে স্টার্ট করতেন, ডান দিক দিয়ে শুরু করতেন। জি, ডান দিক দিয়ে স্টার্ট করতেন। এর আপনি যদি ডান দিক দিয়ে শুরু করেন, আল্লাহ ইচ্ছা করলে নেকি দিতে পারে, সেটা জামা হতে পারে, কোট হতে পারে, সুইটার হতে পারে, জ্যাকেট হতে পারে, যেটাই পরেন না কেন আল্লাহ ইচ্ছা করলে নেকি দিতে পারে। রাসূলুল্লাহ সুন্নত মনে করে যদি পরা হয় আর কি, বিশ্বনবী বলেছেন তোমরা সাদা কালার পোশাক পরিধান করো। কেন? প্রত্যেকটা মাইয়াতের কাফনের কালার হয় সাদা কালার, প্রত্যেকটা মাইয়াতে কাপড়ের কালার সাদা কালার। আপনি ইন্দোনেশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, লন্ডন, জার্মান, জাপান, যে কোনো দেশই যান না কেন, সৌদি আরবে যান, মদিনা শরীফে যান, মক্কা শরীফে যান, যেখানে যান, মুসলমানকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয় বা কবরে দেওয়া হয়, প্রত্যেকটা মাইয়াতের কাফনের কালার হয় সাদা কালার। কোন কালার? সাদা কালার। এই সাদাটা হলো অকৃত্রিম কালার। এই সাদা কালারের পোশাক পরিধান করা যদি আপনি করতে পারেন, জি, এটা অল্প নোংরা লাগলে বোঝা যায়। এই জন্য যদি সাদা কালারটা আপনি পড়তে পারেন, পাশাপাশি যদি একটা নিয়ত করে পড়তে পারেন, আমার নবী বলেছেন বলে পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতায় একটা নেকিও লিখে দিতে পারে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তো চলুন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম কি, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একজন টপ র‍্যাঙ্কের নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। জি জি, তবে আজকের আমার পাঠটা ছিল কি, অহংকার। অহংকার নিয়ে আলোচনা করতে করতে এসেছি, মনে রাখবেন, খেয়াল রাখবেন। এই মুসা কালিমুল্লাহর কথা বলছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একদিন ওয়াচ করছেন, ওয়াচ নসিহত করছেন বনী ইসরাঈল গোত্রের মানুষদের কাছে, ওয়াচ করছেন। হঠাৎ করে দেখা যায় মজলিসের ভেতর থেকে একজন লোক বলে উঠলো, হুজুর, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আচ্ছা বলতে পারেন এ জামানার সব থেকে বড় আলেম একটা প্রশ্ন না? আরে কথা বলেননি, মারাত্মক প্রশ্ন না? এ জামানার সব থেকে বড় আলেম কে? আলেম, সব থেকে বড় আলেম, জ্ঞানী মানুষ। মুসা কালিমুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়লেন, দু এক মিনিট সময় নিলেন, সময় নিয়ে মনে মনে ভাবলেন, সব থেকে বড় আলেম, জি, জানার আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান যার মধ্যে দিয়েছেন, এরকম বড় আলেম কে হতে পারে? চিন্তা করে দেখলেন, এই জামানায় তো আমি নবী মুসাকে আল্লাহ পাঠিয়েছেন, সুতরাং আমি নবী মুসা, আমি নবী এবং রসুল, আমাকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা হয় আমার, তো সুতরাং আমার থেকে আর বড় কে হবে এই জামানায়? কথা বুঝতে পারছেন কি বলছি? মুসা কালিমুল্লাহ থাকতে না পেরে সঙ্গে সঙ্গে অ্যানসার দিলেন, বললেন, শোনো, এই জামানায় সব থেকে বড় আলেম আমি। আল্লাহু আকবার, কথাটা কি মিথ্যা কথা? আরে কথা বলে না, কথাটা কি মিথ্যা কথা? মিথ্যা কথা না, মুসা নবীর উপরে কেউ ছিল সে জামানায়? ছিল না। এরপরে তিনি বলছেন আমি সবথেকে বেশি জ্ঞানী, ব্যাস, এই যে কথাটা বলে ফেলেছে, ব্যাস, এই কথাটাই আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার, অসন্তুষ্ট হয়ে গেল, হয়ে গিয়ে বললেন, মুসা, কথা যেটা বলেছো সত্য কথা, কিন্তু এটা যদি অন্য কেউ বলতো তোমার কথা আমি মেনে নিতাম, কিন্তু তোমার নিজের কথা নিজে মুখ দিয়ে বললে, কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তোমার নিজের কথা নিজে মুখ দিয়ে বললে যে আমি গণি, আমি পণ্ডিত, আমি সবথেকে বড় আলেম। চলো মুসা, তোমাকে দিয়েছি আমি আল্লাহ শরীয়তের জ্ঞান, চলো আমি আর একটা জ্ঞানী মানুষের কাছে পাঠাচ্ছি, তার কাছে গিয়ে তুমি এখনো এলেম শিখাও। মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন শরীয়তের জ্ঞান, আর জিনার কাছে পাঠানো হচ্ছে তানার কাছে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন? সৃষ্টির রহস্যের জ্ঞান, সৃষ্টির রহস্যের জ্ঞান। আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটু ক্লিয়ার করি, খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন। এক সময় মদিনা শরীফে মদিনার মানুষগুলো
খুরমা খুরমা গাছ খেজুর গাছ বোঝেন তো আপনারা খেজুর খুরমা বোঝেন না খেজুর গো খেজুর খান তো খেজুর খাবেন এই খেজুরের অনেক কাজ আছে প্রয়োজনে ভাত মুড়ি কম খান অন্তত পাড়ে দুটো করে খেজুর খান একটা করে খেজুর খান খেজুর খেলে কি হয় জানেন এই খেজুরের মধ্যে ক্যালসিয়াম দি আছে ম্যাগনেসিয়াম দি আছে পটাশিয়াম দি আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি যা রক্ত চলাচলে সহায়তা করে হৃৎপিণ্ডকে ঠিক রাখে হার্টকে মজবুত করে প্রেসারকে ঠিক রাখে খেজুরকে বলা হয় মুহুরির গ্লুকোজ কি বললেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে সে যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খেজুর খাও খেজুর হলো মুসলমানদের ন্যায় মুসলমানরা যেমন বরকতপূর্ণ খেজুর হলো বরকতপূর্ণ আপনার মাথাটা একটু ঘুরছে শরীরটা একটু দুর্বল ভাব আপনি দুটো খেজুর খান আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে দেখবেন একদম আপনাকে আমার আল্লাহ চাঙ্গা করে দেবেন শক্তি ফিরে পাবেন দুটো খেজুর খান যদিও তো আমরা সেই খেজুর পাই না মক্কা শরীফের যে খেজুর মদিনা শরীফের যে খেজুর আজওয়া খেজুর বা সেখানকার যে খেজুর জি একদিন কাফেরদের সঙ্গে এই আপনার কি বলে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের একটা তর্ক হয়েছিল তর্ক বিতর্ক তর্ক ঝগড়া তর্ক তর ঝগড়া মানে অন্য কিছু নয় তর্ক হয়েছিল কোন একটা বিষয়কে কেন্দ্র করে এই তর্ক করতে করতে খুব ধ্যান দেন তর্ক করতে করতে ওই ইমানদার লোকটা বলেছিল ছটা খেজুর যদি কেউ খেয়ে নেয় তাকে বিস্মান করালেও তার কোনো ক্ষতি হবে না বিস্কে আল্লাহ পানি করে দেবে একটু জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না সে বলল মোটি হতে পারে এটা হতেই পারে না মোটি নয় ইমানদার বলল আমি করে দেখাবো ইমানের একটা তাকত আছে তো ইমানদার লোকের কোনো ভয় টয় না এটা জানেন তো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম লাআলাউনা ইন কুনতুম মুমিনিন ইমানদারের কোনো ভয় টয় নাই কোনো ভয় টয় না ইমানদার কিচ্ছু ভয় করে না ভয় একজন কি করে তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর ভয় ছাড়া ইমানদারের অন্তরে কোনো ভয় না আর আমরা চাচা জি এনআরসি কাগজ এনআরসি হবে চাচা আমার আধার কার্ড ঠিক করতে যাচ্ছে কোথায় বিডি অফিসে কি বারে জুম্মার দিনে জুমার নামাজ ছেড়ে দিয়ে পলিথিন নিয়ে হাঁটছে পাড়ার প্রতিবেশী যুবক ছেলেগুলো বলছে চাচা কি ব্যাপার গো কোথায় বেরিয়েছে পলিথিন নিয়ে বলছে বাবা একটু বিডি অফিসে যাচ্ছি আজকে নামটা সংশোধন করার ব্যাপার আছে তো বিডি অফিসে যাচ্ছি জুম্মার নামাজ বলে বাবা জুম্মার নামাজ তো প্রতি সপ্তাহে পড়ি কি আর করব বলো এনআরসি হবে শুনছি ওই জন্য নামটা একটু ঠিক করে নি বলে কি গন্ডগোল হয়েছে বলে আর বলো না আমার নাম ছিল গোলমাল হয়ে গিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেছে বলে কি নাম হয়েছে বলো না বলে নাম ছিল আব্দুর জব্বার কাগজে দেখছি শুধু বুধবার কি বুঝলি তো এই জন্য নামটাকে ঠিক করতে যাচ্ছি তো চাচা আমার জুম্মার নামাজ ছেড়ে দিয়ে বিডি অফিসে যাচ্ছে বুঝতে পারছো আর ইমানদারের কোনো ভয় থাকবে না আল্লাহ বলছে ইমানদার কিচ্ছু ভয় করবে না ভয় একদিন কি করবে তিনি হলেন জোরে বলো আওয়াজ করে বলছেন না কেন জোরে বলেন আল্লাহ এই আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় ইমানদারের ভেতরে থাকতে পারে না কি বুঝলেন তাকান এইজন্য ইমানদার লোকটা যখন ওই খ্রিস্টান লোকটার সঙ্গে তর্ক শুরু করেছে ধর্মীয় কোনো বিষয়কে কেন্দ্র করে বলতে বলতে বলছে ছটা খেজুর খেয়ে নিলে যদি বিষ পান করিয়ে দেওয়া হয় বিষটাকেও আমার আল্লাহ পানি করে দেবে সে বলছে হতেই পারে না বলে আমি করে দেখাবো বলে আল্লাহর নাম নিয়ে ছটা খেজুর খেয়ে সে বিষ খেয়ে নিয়েছিল বিষ খাওয়ার পরেও আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন তার কোনো ক্ষতি করতে দেন তা বললে যেন সকালবেলা আপনারা বাজারের পচা খেজুর ছটা খেয়ে নিয়ে বিষ খেয়ে নেবেন এখানে আপনাদের এখানে কি জানো গ্রাম কি নাম গ্রামটা চাঁদপুর জামপুর এখন জামপুরে কবর খোলা হবে আর যত দোষ আমার হবে এটা নয় আমি কি বলেছি ইমানদার হতে হবে জীবনে বিরিটান মারেনি নামাজ কাজা নেই আল্লাহর উপর ভরসা ছাড়া অন্য কারোর উপর ভরসা করেনি এই ইমানদার লোক যদি হয় তখন আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিতে পারে চলেন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম যে কথা বলতে বলতেছিলাম আজ কিন্তু খেয়াল করবেন একটা কথা প্রসঙ্গ আর একটা কথা এসে যায় কিন্তু মূল জায়গায় ফিরে যাব কি কথা বোঝাতে চাইছিলাম মদিনা শরীফে খেজুর মদিনা শরীফে খেজুর
মদিনা শরীফের মানুষগুলো একটা খেজুরের সঙ্গে আরেকটা খেজুর ঠেকাচ্ছে বা একটা খেজুরের সঙ্গে আরেকটা খেজুরের স্পর্শ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, কি ব্যাপার, তোমরা একটা খেজুরের সঙ্গে আরেকটা খেজুর স্পর্শ করো, ব্যাপারটা কি? বলে আমরা খুরমা নিয়ে একটার সঙ্গে আরেকটা স্পর্শ করিয়ে দিই যাতে করে খুরমা ভালো হবে। মাঝে মাঝে আপনারা দেখেছেন পটল 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 আপনারা দেখেছেন পটল চাষ করেন তো নাকি, এই পটলের ফুল নাকি একটার সঙ্গে আরেকটা স্পর্শ করাতে হয়, কথা বলেন দেখেন। যদিও আমি কোনোদিন চোখে দেখিনি, শোনা কথা বলছি, কোনোদিন চোখে দেখিনি শোনা কথা বলছি, এটা কি সত্য কথা? একটা ফুলের সঙ্গে আরেকটা ফুল স্পর্শ করাতে হয়, এরকম একটা ব্যাপার আছে। না জানি তাদের মুখে শোনা কথা যে পটল গাছে নাকি একটার সঙ্গে একটা স্পর্শ করালে পটল ভালো হয়। তো খুরমা নিয়ে যখন স্পর্শ করানো হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন, এগুলো আসলে ভালো না, এগুলো করো কেন তোমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা অসন্তুষ্ট একটা ভাব প্রকাশ করেছেন, তিনি যখন অসন্তুষ্ট হয়েছেন, তার চেহারায় যখন অসন্তুষ্ট ভাব প্রকাশ পেয়েছে, তখন সেই মদিনার মানুষগুলো তারা একটার সঙ্গে একটা স্পর্শ করানো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে দেখা গেল ফসলটা খুব একটা বেশি হলো না, ফলন ভালো হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ফসল তো ভালো হলো না, খেজুর তো বেশি হলো না। আল্লাহ নবী বললেন, এটা দুনিয়াবি কাজ তো, হয়তো আমার থেকে তোমাদের জানা বেশিও থাকতে পারে, তো চলো তোমাদের যেটা করলে সুবিধা হয় সেটাই করো। একটা খেজুরের সঙ্গে আরেকটা খেজুর স্পর্শ করিয়ে দেওয়া হয়েছিল, আবার ফসল ভালোই হয়েছিল। এটা দুনিয়াবি দিক। তো হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছিলেন ওটা শরীয়তের জ্ঞান, আর আল্লাহ যা কাছে পাঠাচ্ছেন তিনারকে আল্লাহ দিয়েছেন কোন জ্ঞান? সৃষ্টি রহস্যের জ্ঞান। আল্লাহ বলে, মূসা নিজে মুখ দিয়ে বললে কেন, এটা আমি আল্লাহ মেনে নিতে পারলাম না, চলো তোমাকে এক জায়গায় পাঠাচ্ছি, যাও যাও রব্বুল আলামিন, আল্লাহ কোথায় যাব, যাও। দুটো সমুদ্রের যেখানে মিলন ঘটেছে বা দুইটা সমুদ্রের পানি যেখানে স্পর্শ হয়েছে, ওই সংযোগ স্থানে গিয়ে দেখবে আমার এক মাহবুব বান্দা দাঁড়িয়ে আছেন, তার কাছে গিয়ে পৌঁছাও, তাকে আমি আল্লাহ যে জ্ঞান দিয়েছি ওই জ্ঞান, তাকে যেটা দিয়েছি ওটা ছিল সৃষ্টির রহস্যের জ্ঞান, তার থেকে গিয়ে কি তুমি কিছু শিক্ষা গ্রহণ করো। মূসা কালিমুল্লাহ একজন টপ র‍্যাঙ্কের নবী, তিনি মিথ্যা কথা বলেননি বরং সত্য কথা বলেছেন। এরপরও আল্লাহ পছন্দ হলো না, কেন? নিজে মুখ দিয়ে কেন বললি যে আমার, আমি সবথেকে বড় জ্ঞানী, এটা বললি কেন? এই বলাটাকে আল্লাহ বলছে আমি মেনে নিতে পারলাম না।